হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি, আজকে হচ্ছে 7ই মার্চ। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, সকাল সকাল দেখো আজকে রাজেশ রান্না করতে দেয়নি আর মা বাবা বাড়িতে নেই, বলছে তাড়াতাড়ি খেয়ে দে চলো, মানে আমার ওই বাড়ি যাবো, বাপের বাড়ি, ওখানে গিয়ে খুব মজা করবো, আজকে সারাদিনটা দারুণ মজা করবো, কী কী করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর রাজেশ দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখানে পুজো দিতে বসে গেছে, কারণ আমি খাচ্ছিলাম তো দেরি হয়ে যাবে, তার জন্য ও পুজোটা দিয়ে দিচ্ছে, ও আর মাম্মাম মিলে তো মানে আবির এনে ঠাকুরকে আবির ঠাবির দিয়ে পুজো টুজো করছে, ততক্ষণ আমি বাকি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি, খুব মজা করো আজকে দিনটা, আমরা দারুণ মজা করেছি সারাদিনটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বাপের বাড়িতে। তো এখানে এসে আমি আবার পরের কাজবাজ করে আবার এই যে রেডি হয়ে নিয়েছি, আর আজকে এটাই হচ্ছে আমার হোলির কস্টিউম, রাজেশ হলুদ পাঞ্জাবি আর আমি হলুদ চুড়িদার, শাড়ি পরার ইচ্ছে ছিল বাট পরিনি। আর তো তারপরে দেখো এখানে সবাই হোলি খেলছে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, খুব মজা করবো। মিঠি আর রায়ের জন্য দাদা টুপি নিয়েছে, ওদেরকে টুপিটা পরিয়ে দিচ্ছে। তো আমরা নিজেরা নিজেরা ঘরের মধ্যে একটু আবির মেখে তারপরে বেরিয়ে পড়লাম রাস্তায় সবাইকে আবির দেওয়ার জন্য। তো এখন যাবো আমাদের ফ্ল্যাটে, ফ্ল্যাটে গিয়ে ছোটদা ওদের দেবো আর বাকি যারা আছে সবাইকে আবির দেবো ফ্ল্যাটে। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ওখান থেকে ঘুরে ফিরে এসে আবার বাড়িতে এসে খুব মজা করবো, কিছু ছেলে ছেলের বউ আসবে, আরও দাদার বন্ধু আছে, তো আমরা খাওয়া দাওয়া হবে, কী খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আমরা ফ্ল্যাটে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা ফ্ল্যাটে চলে এসেছি আর নিজের কাকু দেখো রায়কে আবির দিচ্ছে, আর রায়ও আবির দেবে সবাইকে। তো চলো ওরা আবিরটা দিক আর তোমরাও সঙ্গে থাকো। রায়ের পর মিঠিকে দিচ্ছে, রায় ভাবছে দাদাভাইকে দেবো কি দেবো না, তো দাদাভাইও দিচ্ছে, দেখো রায়ের আবির দেওয়া, দেখো একটা আঙুল দিয়ে মাথার মধ্যে দিচ্ছে আবির, কাকু বলছে মাথায় ভালো করে দেবো, একটা আঙুল দিয়ে দিচ্ছে। হ্যাপি হোলি, আমাদের ফ্ল্যাটে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো বাড়ির দিকে রওনা হই, বাড়িতে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এখানে বৌদি দেখো চিকেন কষা আর ফ্রাইড রাইস করছে, আর বৌদির আজকে পুরোপুরি রান্নার দায়িত্ব, কারণ পুচকি ছোটো তার জন্য ও আবির ভাগতে পারবে না, পুচকু ভয় পাবে, কাউকে না কাউকে ধরতে হবে যেহেতু বাবা মা বাড়িতে নেই আর ও ওই জন্য খেলবে না। আর এখানে এরা এখানে খেলাধুলা করছে আর দাদা পুচকুটাকে নিয়ে রয়েছে। সবাই একের পর এক আবির মাখি চলে যাচ্ছে, আমি ভিডিও করার চক্করে কাউকে মাখাতে পারছি না, কি অবস্থা, আমাকে তাকে পুরো ভূত বানিয়ে দিচ্ছে, কিন্তু আমি কাউকে মাখাতে পারিনি ভিডিওর চক্করে, একাতে ফোন একাতে আবির কি করে মাখাবো, ওরা মাখি চলে গেছে, মাখি তাকে কাঁদতে পারবে না, ভালো মতন ভূত বানাবো, আসবে অন্য তবু আরো সবাই আসবে, বৌদি দাদা সবাইকে মজাদার।
চিকেন পকোড়া, তার সাথে হোলি, আর তার সাথে রিবা রিবা রিবা, জাস্ট জমে গেল একদম। এরপরে হবে নাচের পর্ব, তো তোমরাও সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। আমাদের হোলি স্পেশাল দিনটা কেমন কেটেছিল দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমরাও চলে এসো এর পরের বছর যারা এনজয় করতে চাও। বন্ধুরা, ফাইনালি হোলি খেলা কমপ্লিট, আর আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান টান করে সবাই চলে এসেছি এখানে খাওয়ার জন্য। রাজেশ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সেই যে দাদাও খেতে শুরু করে দিয়েছে, আমরা সবাই একসাথে বসে পড়েছি। চিকেন কষা আর ফ্রাইড রাইস, আহা হা হা, জমে গেল হোলিটা খেলার পর এরকম এত সুন্দর টেস্টি টেস্টি ফ্রাইড রাইস। বৌদির হাতের চিলি চিকেন, আহা সরি চিকেন কষা, হেভি 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 খেলাম। তো আমাদের সাথে দিঠিও জয়েন করেছে, দেখো দিঠিও বসে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছে, দেখো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সকলে।